ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকগুলো আপডেটই রয়েছে, তো সেগুলো তো দেবই। এছাড়া ইস্ট বেঙ্গলেরও কিছু রিউমার রয়েছে যেগুলো এই মুহূর্তে খুব মার্কেটে জয়লল করছে, সেগুলো নিয়েও একটু আলোচনা করব। এবং তার সাথে সাথে এটিকে মন বাগানের কথাও বলবো। কিন্তু তার আগে যারা এখনো অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে কিন্তু বেল আইকনটাও ক্লিক করিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা এখনো অব্দি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করো, ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। ওখানে কিন্তু আমরা মোটামুটি সমস্ত খেলার আপডেট, টুর্নামেন্টের আপডেট সবকিছুই কিন্তু দিয়ে দিই। এবার আসি আপডেটগুলোতে। তো প্রথমেই বলি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেকেন্ড ডিভিশন ফুটবল লীগ কিন্তু শুরু হতে চলেছে এবং তার ফিক্সচারও কিন্তু রিলিজ হয়ে গেছে। তো ফিক্সচারটা কিন্তু স্ক্রিনে দেখে নাও। বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদের ফার্স্ট ডিভিশন লীগ, যেটা ডিস্ট্রিক্ট ফার্স্ট ডিভিশন লীগ, সেটার ফিক্সচার দিয়েছিলাম। তো এটা সেকেন্ড ডিভিশন লীগের ফিক্সচারটা দেখে নাও। এরপরে আসি হায়দ্রাবাদ এফসির কথা। তো হায়দ্রাবাদ এফসি কিন্তু একজন লোকাল প্লেয়ারকে সাইন করেছে, একদমই বাচ্চা ছেলে, অভিনব মুলাক গাদা, গোলকিপার পজিশনে খেলে। তো ওকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি। এর সাথে সাথে নর্থ ইস্ট এখনো অব্দি একজন এশিয়ান প্লেয়ারকে রিক্রুট করেনি। তো যা খবর আছে মোটামুটি একজন এশিয়ান প্লেয়ারকে শর্ট লিস্টেড করেছে, যার নাম হচ্ছে ইয়াসের হামেদ। তো এই ইয়াসের হামেদের সাথে নাকি কথাবার্তা অনেক দূর এগিয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইয়াসের হামেদ কিন্তু অফিসিয়ালি সাইন করতে পারে নর্থ ইস্ট ইউনাইটেডে। যদিও ও কিন্তু এই মুহূর্তে ফ্রি প্লেয়ার রয়েছে এবং ফ্রি প্লেয়ারকেই কিন্তু টিমগুলো সাইন করাতে পারবে। এবার আসি সিএফএল এবং ডুরান্ড ক্লাবের কথায়। তো আজকে সিএফএল এর ম্যাচ ছিল সাদ্দান সমিতি ভার্সেস ইউনাইটেড স্পোর্টস, এবং সেখানে কিন্তু ইউনাইটেড 1-0 গোলে জিতেছে। গোল করেছে তারক হেমব্রম, আর এই তারক হেমব্রম কিন্তু খুব ভালো একজন ইয়ং প্লেয়ার, যাকে আইএফএ শিল্ডের সময় যথেষ্ট ভালো খেলেছিল এবং এইবারও কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। আর সাদ্দান সমিতি লিগের মোটামুটি চারটে ম্যাচই কিন্তু হেরে গেল, প্রথম তিনটে ম্যাচ তো হেরেছে, তারপরে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে স্যাক করা হয়েছে। এবং আজকে স্নেহাশিস দা কোচ ছিলেন, তো ওনার আন্ডারেও কিন্তু প্রথম ম্যাচটা হারলো এবং মোটামুটি লিগ থেকে ছিটকে গেল। আর দুটো ম্যাচ জাস্ট নিয়ম রাখার জন্যই কিন্তু খেলতে হবে। এবার আসি আইএসএল এর কথায়। তো আইএসএল এর মোটামুটি টাইমিং যা হতো সেটা হচ্ছে 7:30, আর উইকেন্ডে হতো 5টা এবং 7:30। তো সেই টাইমিংটা কিন্তু চেঞ্জ হতে চলেছে, যদি এখন অব্দি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। নেক্সট উইক অফিসিয়াল ফিক্সচার বেরিয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। তো মোটামুটি শোনা যাচ্ছে উইকেন্ডে কিন্তু ফিক্সচার, মানে যে টাইমিংটা ছিল সেটা চেঞ্জ হয়ে 7:30 একটা খেলা এবং 9:30 একটা খেলা কিন্তু হতে চলেছে। তো বিকেল 5টা থেকে যেটা ছিল সেটা কিন্তু শিফট হয়ে 9:30 চলে এলো। তো অফিসিয়াল যতক্ষণ না ফিক্সচার রিলিজ হচ্ছে ততক্ষণও কিন্তু এটা অফিসিয়াল নয়, এখন অব্দি যা শোনা যাচ্ছে এই টাইমিংয়েই কিন্তু খেলা হবে। এরপরে আসি এটিকে মোহনবাগানের কথায়, মানে শুধুমাত্র মোহনবাগানের কথায়। যে মোহনবাগান সমর্থক যারা রয়েছেন তাদের তো আগের দিন আমাদের ভিডিও তো দেখেছো, প্রেস কনফারেন্সটা, যে তারা কিন্তু ডিমার্চ এবং রিমুভ এটিকে নিয়ে একটা আন্দোলন শুরু করেছে, যেহেতু উৎসব পারে একজন বোর্ড অফ ডাইরেক্টর হয়ে যে অসম্মানজনক কিছু কথাবার্তা বলেছিলেন সেটার জন্য। তো সেই জায়গা থেকে কিন্তু আগামীকালকেও কিন্তু একটা বিক্ষোভ কর্মসূচি রয়েছে মোহনবাগান সমর্থকদের, মানে বিক্ষোভ অবস্থান বিক্ষোভ করতে চলেছে। যদিও কালকে কিন্তু মোহনবাগান মাঠে ডুরান্ডের ম্যাচ রয়েছে এবং সেই সময় কিন্তু বলা যায় পুরো এরিয়াটাই কিন্তু আর্মির আন্ডারে থাকবে। তো সেইখান থেকে কিন্তু একটা প্রেশার তো আসবেই সমর্থকদের ওপরে, কিন্তু সেই প্রেশারকে কাটিয়ে কতটা কি কালকের আন্দোলনটা সফল করতে পারে সেটাই কিন্তু দেখার। আর এই ক্ষেত্রে মোটামুটি সমস্ত সমর্থককে এগিয়ে আসতে হবে কোনো কিছু করতে গেলে। যেটা বলবো যেটা হচ্ছে, যদি মার্জার ভেঙে যায় তাহলে পরে যেন অবশ্যই এটিকে যেন আবার নতুন করে টিম তৈরি করে বা এটিকে যেন আবার মেন স্ট্রিম ফুটবলে ফিরে আসে। কারণ কলকাতা থেকে যদি আরেকটা টিম বাড়ে আইএসএলে বা যে কোনো লিগে, সেই ক্ষেত্রে কিন্তু কিছু প্লেয়ার কিন্তু সুযোগ পাবে। শুধুমাত্র সিএফএল এবং কিছু প্লেয়ার, তিনটে চারটে করে প্লেয়ার আইএসএলে, সেখান থেকে কিন্তু কখনোই সেটা কাম্য নয়। তো সেখানে যদি টিম বাড়ে তাহলে কিন্তু অবশ্যই প্লেয়ারদের সুযোগটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো সেটাই কিন্তু দেখার যে আলটিমেট কি হয়, যদিও এটা হওয়ার পসিবিলিটিস খুবই কম এই মুহূর্তে, কিন্তু ভবিষ্যতের কথা তো বলা যায় না। তো আলটিমেট দেখা যাক কি হয়। তো এবার আসি ইস্ট বেঙ্গলের কথা। মোটামুটি এই মুহূর্তে তো অনেকগুলো রিউমার রয়েছে, তো তার মধ্যে সকালের ভিডিওতে বলেছি কয়েকজনের কথা। তো এই মুহূর্তে আরো দুজনের কথা হচ্ছে, একজন হচ্ছে সান্তিয়াগো কার্লোজা, তো ওর কিন্তু রিউমার রয়েছে একটা যে ওকে কিন্তু আনতে পারে। তো সেইখান থেকে কিন্তু এ কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, কারণ ভিলারিয়ালের হয়ে খেলেছে, আর্সেনালের হয়ে খেলেছে। তো সেখান থেকে এই একটা রিউমার রয়েছে, যদিও কতটা কি পসিবল হবে বলা মুশকিল, কারণ ও যেই ক্লাবে খেলছে সেই ক্লাবে কিন্তু জাভি কোচ রয়েছে, সেখান থেকে কিন্তু একটা বড় ব্যাপার যে ওকে আনার। তবে এটা আমার তো মনে হয় যে পুরোপুরি রিউমার সম্ভাবনা কিন্তু খুবই কম এই প্লেয়ারের
এসসি ইস্ট বেঙ্গলে আসা, তবে স্পেন থেকে তো নিশ্চয়ই কোনো না কোনো প্লেয়ার আসবে এরকমই কিন্তু খবর। এবং তার সাথে আরেকজনের রিউমার উঠেছে, যেটা হচ্ছে নাইজেরিয়ান একজন সেন্ট্রাল ফরওয়ার্ড গডউইন মেনসা, শোনা যাচ্ছে এই গডউইন মেনসার সাথে কিন্তু হাইলি লিঙ্কড আপ এই মুহূর্তে, যদিও এখনো কিন্তু সাইনিং হয়নি, মাত্র তিনজন প্লেয়ারের সাথে, তিনজন বিদেশির সাথে সাইনিং হয়েছে। এই গডউইন মেনসার সাথে কিন্তু শোনা যাচ্ছে যে অনেক দূর কথাবার্তা হয়েছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই গডউইন মেনসা কিন্তু আসলেও আসতে পারে, যদি এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে। আর লাস্ট ইয়ার কিন্তু পার্সিয়ান গালফ প্রো লিগে খেলেছিল এবং সেখানে কিন্তু আটটা ম্যাচে, মানে লাস্ট সিজন যেটা খেলেছিল সেখানে আটটা ম্যাচে বারোটা গোল করেছিল এবং স্কিলের দিক থেকে বা গোল করার এবিলিটির দিক থেকে কিন্তু বিশাল ভালো একজন প্লেয়ার বলা যায়। কিন্তু অবশ্যই ইন্ডিয়াতে এসে কেরম খেলে সেটাই দেখার, যদিও স্ট্যাট বলছে যে নাইজেরিয়ান প্লেয়াররা কিন্তু ইন্ডিয়াতে সবসময় সাকসেসফুল, কারণ আমরা অতীতেও দেখে এসেছি যে ওডাফা থেকে শুরু করে চিডি থেকে শুরু করে তো সবাই কিন্তু নাইজেরিয়ানই ছিল মোটামুটি এবং খুব ভালো কিন্তু পারফরমেন্স দিয়ে গেছে। তো সেখান থেকে অবশ্যই একজন নাইজেরিয়ান প্লেয়ার এলে কিন্তু খুব বড়, মানে যদি ঠিকঠাক মতো পারফরমেন্স করতে পারে, এর যা স্ট্যাট আছে বা এর যে এবিলিটি আছে সেইখান থেকে কিন্তু একটা খুব ভালো সাইনিং কিন্তু হতে চলেছে এসসি ইস্ট বেঙ্গলে। যদিও এখনো অবধি কনফার্মেশন কিছু নেই, জাস্ট ভাসানো রিউমারই আছে যে এই মুহূর্তে কিন্তু হাইলি লিঙ্কড আপ এসসি ইস্ট বেঙ্গলের সাথে, দেখা যাক আলটিমেট কি হয়। আজকে তো মাত্র একজনেরই নাম এখনো অবধি অ্যানাউন্স করেছে, আরো দুজনের নাম অবশ্যই হয়তো খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করে দেবে, ক্রোয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার যে দুজনকে অফিসিয়ালি সাইন করেছে সেই দুজনে। তো যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ছজন বিদেশি ততক্ষণ কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে। আর এরপরে আসি এটিকে মোহনবাগানের কথা। তো এটিকে মোহনবাগান কিন্তু ইন্টারজোনাল যেই সেমিফাইনাল রয়েছে এএফসি কাপে, তার জন্য কিন্তু দুবাইতে কিন্তু ক্যাম্প করতে চলেছে এবং পুরো টিমটাই কিন্তু দুবাইতে চলে যাবে এবং ওখান থেকেই কিন্তু ক্যাম্প করে, মানে প্র্যাকটিস করে তারপরে কিন্তু খেলতে যাবে উজবেকিস্তানে। এবং তারপর যদি ঠিকঠাক থাকে তাহলে আবার কিন্তু দুবাইতেই কিন্তু প্রি সিজন করবে, করে একদম গোয়াতে এন্ট্রি নেবে যে কদিন, 7 দিন বা 10 দিন আগে এরকমই কিন্তু শোনা যাচ্ছে, যদি এখন অবধি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। বাট বিভিন্ন জায়গার মাধ্যমে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে দুবাইতেই কিন্তু ক্যাম্প করতে চলেছে এএফসি কাপের ইন্টারজোনাল যে সেমিফাইনালটা রয়েছে তার জন্য, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আইএসএল এর আগেও কিন্তু প্রি সিজন কিন্তু দুবাইতেই করতে চলেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং এই মুহূর্তে যা খবর, হাওয়াস এবং যে আমার সমস্ত বিদেশিরা বাড়ি চলে গেছে তারা কিন্তু সবাই ডাইরেক্টলি দুবাইতেই এসে জয়েন করবে। যে সমস্ত বিদেশিরা রয়েছে রয়াল কৃষ্ণ ডেভিডসন, ওরা তো এখানকার ইন্ডিয়ান প্লেয়ারদের সাথেই যাবে কিন্তু বাকিরা ডাইরেক্ট এসেই জয়েন করবে। তো এগুলোই ছিল মোটামুটি আপডেট। তো এরকম যা পাবো আপডেট পাবো ইন্ডিয়ান ফুটবলের অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তোমাদের কি বক্তব্য এই রিউমারগুলো নিয়ে, মোহনবাগানের আন্দোলন নিয়ে এবং এটিকে মোহনবাগানের এই ক্যাম্প নিয়ে, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট করে তোমাদের বক্তব্য অবশ্যই আমরা শুনবো। যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে কিন্তু বেল আইকনটাও টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা এখনো অবধি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো এখনের জন্য টাটা।